আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমরা ইটারেটিভ টেকনিক যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সমাধান দেখব, সেটা হচ্ছে এক নম্বর যে গাউস জ্যাকোবি পদ্ধতিতে নিচের যে সমীকরণ জোট আছে সেটার সমাধান এবং চার দশমিক স্থান পর্যন্ত আমাদের সমাধান নির্ণয় সমাধান করতে হবে আর কি। তো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে শক্তি পদ্ধতি ব্যবহার করে আইগান মান এবং সংশ্লিষ্ট আইগান ভেক্টর নির্ণয় করো। তো এই সম্পর্কিত একটি লেকচার আমি আগেও দিয়েছিলাম, তো যারা দেখেন নাই এটা দেখে নেন, কারণ এই চ্যাপ্টারে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট, ওইটাও ইম্পর্ট্যান্ট। বাট একটা অঙ্ক যদি ভালোভাবে শেখা যায় কীভাবে আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করা হয় শক্তি পদ্ধতি ব্যবহার করে, তাহলে আপনি এখানে তিনটা যে অঙ্ক সেই তিনটা অঙ্ক অবশ্যই করতে পারবেন। তো আগের লেকচারটা একটু দয়া করে দেখে নেবেন। তো আমি আজকে এখানে যাক নম্বর যেটা আছে গাউস জ্যাকোবি পদ্ধতি ব্যবহার করে এই সব এই যে অঙ্কটা আছে এক নম্বরটা এটা দেখাবো। এটা 10 এবং 18 সালে আসছে। তো এটা ছিল প্রশ্নটা এখানে লিখছিলাম। আচ্ছা, এই অঙ্ক করতে হলে আমাকে কী কী মানে বের করতে হবে সেগুলো আমি প্রসেসগুলো দেখাচ্ছি আগে। এই প্রথম কাজ হচ্ছে যে সমীকরণ জোটটা প্রশ্ন দেওয়া আছে সেই সমীকরণ জোটকে আমাদের এক্স ইকুয়াল বি আকারে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দাবগুলো আমি যখন অঙ্ক করাবো তখন আবার কীভাবে এগুলো অঙ্ক করে আর কি সেটা দেখানো হবে আর কি। তো দুই নম্বর যে কাজ, যে পদ্ধতিটি প্রয়োগযোগ্য কিনা সেটা পরীক্ষা করতে হবে, কীভাবে পরীক্ষা করা হয় সেটাও দেখা হবে অঙ্ক করার সময়ে। তিন নম্বর কাজ হচ্ছে সমীকরণ জোট হতে এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। চতুর্থ যে কাজ, প্রথম পুনরাবৃত্তিতে আমাদের আদিমান যেটা সেটা জিরো ধরে নিতে হবে। আর পঞ্চম কাজ, আমরা পুনরাবৃত্তি ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা আমাদের এক্স ওয়াই জেডের যে মানগুলো বের হবে সেগুলো সমান হয় কিংবা খুব কাছাকাছি হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বের করতে হবে। সো এটা ছিল মৌলিক প্রসেস কীভাবে মানে অঙ্কগুলো করে আর কি, প্রসেসটা এখন আমরা দেখাবো। তো প্রথম কাজ আমাদের কী করতে হবে, এক্স ইকুয়াল বি আকারে লিখতে হবে। তো সেটাই আমরা করব, যে গাউস জ্যাকোবি পদ্ধতি ব্যবহার করে এটা ছিল প্রশ্ন। তো প্রদত্ত সমীকরণ জোট যেটা সেটাকে আমরা এক নং দিলাম, যেটা বলছিলাম প্রথমে এক্স ইকুয়াল বি আকারে আমাদের ম্যাট্রিক্স আকারে আর কি আমাদের লিখতে হবে এটা। তো এক্স ইকুয়াল বি আকারে আমরা লিখবো। এই কীভাবে লিখি, এর মানগুলো হচ্ছে এক্স ওয়াই জেড যেটা আছে সেগুলো সহগগুলো। সো এখানে এক্সের সহগ 10 মাইনাস 5 মাইনাস 2, ওয়াইয়ের সহগ সরি এক্সের সহগ না, প্রথম যে সমীকরণ সেগুলোর সহগ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের সহগ, আর এটা হচ্ছে তৃতীয় সমীকরণের সহগ, আমরা লিখলাম এটা। আর এক্স বলতে এখানে কী কী চলক আছে, এক্স ওয়াই জেড আছে সেটা, এবং ধ্রুবক যেগুলো সেটা হচ্ছে বি। তাহলে এখানে এর পরিবর্তে আমরা এটা লিখলাম, বিয়ের এক্সের পরিবর্তে এটা এবং বিয়ের পরিবর্তে এটা। শুধু আমরা বলতেই পারি এখানে এ ইকুয়াল এটা, এক্স ইকুয়াল এই যে এক্স ওয়াই জেড, এবং বি ইকুয়াল 3 মাইনাস 3, এরপরে মাইনাস 3। তো আমাদের প্রথম যে কাজ সেটা ওকে সমীকরণ জোটকে এক্স ইকুয়াল বি আকারে লিখতে হবে সেটা লিখলাম। এখন পদ্ধতিটি প্রয়োগযোগ্য কিনা সেটা আমাদের পরীক্ষা করতে হবে। আমরা যদি পদ্ধতিটি প্রয়োগ কীভাবে পরীক্ষা করে সেটা একটু দেখি। আচ্ছা, সূত্রটা দেখাই একটু, সূত্রটা কখন এটা প্রয়োগযোগ্য সেটা আমাদের একটু বুঝতে হবে। সূত্রটা হচ্ছে এরকম যে A11, আচ্ছা A11 এগুলো বোঝার দরকার নেই। মূল কথা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম 3x3 আকারের, এই যে কর্ণ যেটা আছে, এই যে কর্ণ 10 6 3, এটার মান বাকি যে দুইটা সেই দুইটা যোগফল অপেক্ষা বেশি অথবা সমান হতে হবে। আবার বলতেছি, কর্ণ বরাবর যে মানগুলো সেই মানগুলোর অন্য যে দুইটা আছে সেগুলোর যোগফল অপেক্ষা বেশি বা সমান হতে পারে। A11 বলতে এখানে 10 বোঝানো হয়েছে, A22 বলতে এখানে এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 6 বোঝানো হয়েছে, A33 তৃতীয় সারি তৃতীয় কলামের যে মানটা সেটা হচ্ছে A33। তো এটা হচ্ছে এই মূল শর্ত আর কি। তো শর্তগুলো আমাদের পরীক্ষা করতে হবে। আমরা যদি এই সমীকরণটা এখানে লিখছিলাম এর মান আর কি, এটা ছিল 10 মাইনাস 5, আর এ হচ্ছিল -2, একটু পরীক্ষা করি নাকি। তো এখানে কর্ণ বরাবর আছে 10, তো 10 বাকি যে দুইটা সেটা হচ্ছে -5 এবং -2। আমরা মডুলাস কিন্তু সূত্র দেখছিলাম, মডুলাস থাকলে মাইনাসগুলো প্লাস হয়ে যায়। এখানে দেখেন যে এখানে -5, এখানে 5 আর 2 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 10। তো 7 থেকে 10 অবশ্যই বড় এবং সমান, তো এটা এই শর্তটা মানছে। আর এখানে কর্ণ বরাবর আছে 6, আমরা যদি বাকি দুইটা যোগ করি তাহলে 10 আর একে হচ্ছে 11। তো এখানে 11 থেকে 6 বড় বা সমান এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, তো এটা সমান নয়। আর তৃতীয় যে শর্ত, সেখানে আমাদের কর্ণ বরাবর আছে 3, আর বাকি দুটো হচ্ছে 4, আর হচ্ছে এখানে হচ্ছে 10,
তো মাইনাস পরমাণুর ভিতরে মাইনাস থাকলে মডুলাসের ভিতরে কোনো কিছু নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়, আশা করি সবাই জানেন। তো এখানে আমাদের 14 হয় আর কি, 10 এর চারে 14, বাট কর্ণ বরাবর আছে 3, তো এটাও কি নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে পদ্ধতিটা, আমাদের দ্বিতীয় যে শর্ত, এই পদ্ধতিটি প্রয়োগযোগ্য কিনা সেটা পরীক্ষা করতে হবে, কিন্তু আমরা দেখছি সমীকরণ যে প্রয়োগযোগ্য না, তো এটাকে প্রয়োগযোগ্য করতে হবে। কীভাবে করতে হবে, আমরা যদি এটা দেখি যে এখানে এই যে এটা আচ্ছা, এটা এখান থেকে দেখাই, এই যে এর মান যেটা ছিল 10 - 5 - 2 - 1 - 6 - 10, আর এখানে 4 - 10 - 3, অর্থাৎ আমরা যদি তৃতীয় যে সারি আছে সেটাকে যদি 2 নম্বরে দেই এবং দ্বিতীয় সারিকে যদি 3 নম্বরে আনি, তাহলে কিন্তু যে 10 যেটা নিচে চলে আসবে মাইনাস 10 কিন্তু উপরে চলে আসবে, তাহলে কর্ণ বরাবর সবগুলো 10 চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে আবার শব্দটা মিলবে। আমি সেটাই লিখছিলাম যে আমরা দ্বিতীয় সারিকে দ্বিতীয় যে সারি সেটাকে তৃতীয় সারিতে রূপান্তর করব, তৃতীয় সারিকে আমরা দ্বিতীয় সারিতে নিয়ে আসব। তাহলে দেখেন যে 10 - 10 - 10, এখন কিন্তু এটা প্রয়োগযোগ্য। আপনি যোগ করে দেখলে দেখবেন যে 5 - 2 = 7, এটা অবশ্যই 10 অবশ্যই 7 থেকে বড়, 4 - 3 = 7, 7 অবশ্যই 10 থেকে বড়, 7 অবশ্যই 10 থেকে ছোটো, এখানে 10 বড়, কর্ণ বড় যে সেটা বড় আছে, এবং 10 যেটা সেখানে আমরা যদি 6 আর 1 যোগ করি 7 হয়, তাহলে 10 অবশ্যই 7 থেকে বড়। তখন গাউস পদ্ধতি এটা প্রয়োগযোগ্য হবে, কিন্তু প্রথম যখন ছিল তখন কিন্তু সেটা প্রয়োগযোগ্য ছিল না, সেটাকে বানাতে হবে। কীভাবে বানাইছে আশা করি বোঝা গেছে, যে আমরা সারিগুলো একটু চেঞ্জ করে দিলাম, দ্বিতীয়টাকে তৃতীয়তে আনলাম, তৃতীয়টাকে দ্বিতীয়তে আনলাম। তো এখন গাউস জ্যাকবি পদ্ধতি প্রয়োগযোগ্য, সুতরাং সমীকরণ 1 নং যেটা সেটাকে এভাবে লেখা যায়, তো এটা চেঞ্জ হয়ে গেছে, 1 নং সমীকরণ যেটা ছিল, তো দ্বিতীয়টাকে তৃতীয়, তৃতীয়টাকে দ্বিতীয় এবং দ্বিতীয়টাকে তৃতীয় সারিতে আমরা রূপান্তর করেছি। তো 1, 2, 3টা এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। প্রথমে কিন্তু সমীকরণটা এরকম ছিল না, প্রথমে সমীকরণটা ছিল এই যে এরকম, তো এরকম ছিল, আর আমরা এখন তৃতীয় যে সারি সেটাকে 2 নম্বরে নিয়ে আসছি, দ্বিতীয় যেটা সেটাকে 3 নম্বরে নিয়ে আসছি। কেন 3 নম্বরে নিয়ে আসছি, কারণ ওই যে গাউস জ্যাকবি যে পদ্ধতি ছিল সেটা যেহেতু এখানে শর্তগুলো মানে নাই, এই কারণে কেমন। তো এটা ছিল এখন 2 নম্বর, এখন আমরা কাজ করতে পারবো। এখন কী কাজ করতে হবে আমাদের, এই যে প্রথম কাজ ওকে x = b আমরা লিখছি, দ্বিতীয় যে কাজ সেটা প্রয়োগযোগ্য কিনা সেটা পরীক্ষা করে আমরা দেখলাম যে করা যায় না, এ কারণে এটাকে ঠিক করে এরপরে আমরা এখন প্রয়োগ করব। তৃতীয় যে কাজ, সমীকরণ জোট হতে xyz এর মান বের করতে হবে, তো সমীকরণ জোট হতে xyz এর মান আমাদের বের করতে হবে। এই সমীকরণ থেকে আমরা যদি x এর মান বের করি তাহলে এটা হবে, কীভাবে হয় আমরা একটু লক্ষ্য করি, আমি এখানে রাফ করে রাখছি। তো এই যে দেখেন, এখানে যে সমীকরণটা ছিল 10x - 5y - 2z = 3, তো এখানে যদি 10x = লিখে পক্ষান্তর যদি করি তাহলে x = 1/10, এগুলো আর বাকি যেটা সেটা থাকে আর কি, এটা তো আশা করি বুঝছেন, এগুলো ক্লাস 6 এর অঙ্ক। তো এইভাবে আমরা ওয়াইয়ের মান বের করব, বা মাইনাস এই যে এটা ছিল দ্বিতীয় সমীকরণ, -4x - 10y + 3z = -3, এটা লিখলাম, এখান থেকে আমাদের ওয়াই বের করতে হবে, তো -10y = এটা প্লাস, এদিকে আসলে এটা মাইনাস, এটা মাইনাস, উভয় দিকে মাইনাস যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে সবগুলো প্লাস হয়ে যায়, বা y = 1/10 এটা হয়, এবং একইভাবে z = 1/10 এই যেটা এই যে মানটা এটা হয় সেটাই আমি এখানে লিখছি, যে এখান সমীকরণ থেকে আমরা x এর মান হচ্ছে 1/10 বা এটা y এর মান, এটা হচ্ছে z এর মান। তো আমাদের বের হয়ে গেছে, তো আমাদের 3টা ক্লাস কিন্তু কমপ্লিট। এবার আমরা চতুর্থ যে কাজ সেটা করব, চতুর্থ যে কাজ ছিল সেটা একটু দেখাই, যে প্রথম পুনরাবৃত্তিতে আমাদের আদি যে মান সেগুলো 0 ধরতে হবে, x0 y0 z0 = 0 ধরতে হবে। তো এখানে x0 না, এটা তো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার দিলে মানে 1 হয়, বাট এটা কিন্তু সেটা নয়, এটা হচ্ছে x0 y0 z0, এই 0 দ্বারা আমাদের আদি মানকে বোঝানো হয়েছে। তো এটা আমাদের প্রথম কাজ, এটা 0 ধরে নিতে হবে। তো আমরা যেটা পেয়েছিলাম এই যে মানটা, এই যে এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়েছিলাম, তো এখানে প্রথম পুনরাবৃত্তি যেটা সেখানে আমাদের যে x এর মান 0, y এর মান 0 এবং z এর মান 0 ধরে নিতে হবে। তো আমরা যদি 0 ধরে নিই প্রথম সমীকরণ প্রথম পুনরাবৃত্তিতে x1 এর মান, y1 এর মান এবং z1 এর মান কী হবে সেটা দেখি। আমাদের এই যে
y জায়গায় 0 z জায়গায় 0 x জায়গায় 0 বসাতে হবে তো প্রথম সমীকরণ আমরা দেখছিলাম x equal 1 by 10 into 3 plus 5y plus 2z তো এখানে যদি আমরা 0 বসাই y এর মান 0 বসালে এখানে 0 হয় এখানেও হয় 0 তো ফাইনাল আউটপুট আমাদের যেটা আসে x1 এর মান 1 by 10 into এখানে শুধু 3 থাকে তো সেটাই লিখলাম 1 by 10 into 3 বা 3 by 10 এটা ক্যালকুলেশন করলে 0.300 আসে আর কি 4 দশমিক স্থান পর্যন্ত বলছো তো এই কারণে 4 দশমিক স্থান পর্যন্ত লিখছিলাম তো y1 এর মান যখন বের করব সেম অবস্থা y1 = 1/0 এই যে y এর মান ছিল এটা 1/10 3 + 4x + 3z তো x এর মান 0 y এর মান 0 বসালে এইদিকে সম্পূর্ণ পুরোটাই 0 আসে তো বাকি থাকে শুধু 3 তো 1/10 বা অর্থাৎ 3 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হয় 0. এই যে আগেরটাই হয় z এর মানে কি হবে 1/10 -3 এখানে হচ্ছে 0 এখানে হচ্ছে 0 অর্থাৎ -3/10 আসে তো -3/10 কে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয় -0.300 আর কি তিনটা 0 লিখছিলাম 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলছে এই কারণে তো দ্বিতীয় পুনরাবৃত্তিতে আমরা এই যে x1 তাহলে এখানে x1 এর মান ছিল এটা y1 এটা এবং z1 এর মান হচ্ছে এটা তো এই মানগুলো আমরা বসিয়ে ক্যালকুলেশন করব তো x2 এর মান কিভাবে বের করছি আমি একটু ক্যালকুলেটর সাহায্যে দেখাই দেই তো x2 এর মান ছিল x2 যখন বের করব x2 টা দেখেন যে এখানে x এর মান ছিল 1/10 3 + 5x + 2z তো এটাই লিখছি 1/10 + 3 এখানে 5x1 যেটা সেখানে কিন্তু আমরা x1 এর মান পেয়েছিলাম সেটা হচ্ছে 0.3 এটা বসাইলাম + 2 এখন x1 এর মান যেটা y1 এর মান ছিল 0.-0.3 এই পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে সেম ভাবে y2 যখন বের করব তখন x যেখানে সেখানে x1 এর মান বের লিখব আর কি তো কিভাবে হয় যে এটা 1/10 এর পরে 3 3 প্লাস এর প্লাস এখানে x এর মান হচ্ছে 0.3 ওই যে x1 আর কি আর এখানে হচ্ছে প্লাস 3 3 এর পরে z এর মান হচ্ছে -0.3 আর এগুলো যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 0.3300 আসে আমরা যখন ক্যালকুলেটর কাজ করব তখন 0.3 লিখব কারণ দশমিকের পরে 0 দাম নাই আর কি তাহলে ক্যালকুলেশন সহজ হবে আর z 2 যখন বের করব z এর মান ছিল 1/10 ইনটু -3 -x -6y তো 1/10 -3 -x এর মান ছিল 0.3 সেটাই লেখা হয়েছে -6 এর -6 আর y এর যে মান সেটা আমরা একটু আগে পেয়েছিলাম এই যেটা -0.3 আর কি ক্যালকুলেশন আবার বলতেছি ক্যালকুলেটরে কাজ করার সময় আমরা এই জিরোগুলো লিখব না এটা সবাই জানেন যে দশমিকের পরে শূন্য দাম নাই তো এটা করলে এটা হয় সেমভাবে আমরা তাহলে আমাদের পুনরাবৃত্তি ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই যে এক্স ওয়াই জেড এর মানের পার্থক্য সমান হয় বা খুব কাছাকাছি হয় এভাবে যখন আমরা ক্যালকুলেশন করতে থাকবো তৃতীয় পুনরাবৃত্তিতে তৃতীয় যে পুনরাবৃত্তি আমি সরাসরি লিখে ফেলছি তৃতীয় পুনরাবৃত্তিতে এখানে x যখন বের করবেন মানে x3 যখন বের করবেন এখানে y2 এর মান বসাবেন এই যে y2 এর মান কত পাইছিলাম এই যে 0.39 বসাবেন প্লাস এর প্লাস 2 z এর মান বসাবেন 0.51 এভাবে যখন করতে থাকবেন তখন দেখবেন যে এটা হয়েছে y টাও সেম z টাও সেম অর্থাৎ এখানে আস্তে আস্তে আমাদের মানগুলো আস্তে আস্তে বাড়বে প্রথমে আমরা আদি মান বসাবো এরপর x1 এর মান বসাবো দ্বিতীয় পুনরাবৃত্তিতে তৃতীয় পুনরাবৃত্তি যখন হবে তখন x3 যখন বের করব তখন এই যে x যেখানে আছে সেখানে x2 এর মান বসাবো y যেখানে আছে y2 বসাবো z যেখানে z2 এর মান বসাবো এগুলো কিন্তু আগে ফাইসি এখান থেকে এটা লিখছি এখানে এবং বসালে দেখবেন যে এরকম মান আসে এবং চতুর্থ যে পুনরাবৃত্তি তখন x এর জায়গায় আমরা x3 যেটা সেটার মান আমরা বসাবো পঞ্চম যে পুনরাবৃত্তি সেখানে x4 এর মান বসাবো ষষ্ঠ পুনরাবৃত্তি x5 এর মান বসাবো সপ্তম পুনরাবৃত্তির সময় x6 এর মান বসাবো অষ্টমের সময় x7 এর মান বসাবো নবমের সময় x8 এর মান বসাবো এই যে মানগুলো আর দশমের সময় আমাদের x9 এর মান বসাতে হবে অর্থাৎ দশম পুনরাবৃত্তি যখন বের করবেন তখন x এর x যেখানে আছে সেখানে আপনাকে বসাতে হবে এই যে 0.3416 y এর জায়গায় 0.2851 এভাবে আপনি বসাই দেখবেন যে এরকম মান আসে তো এখন দশম করে এরপরে আর আমরা করি নাই কারণ হচ্ছে আমরা যদি দেখি x9 এর যে মানটা সেটা হচ্ছে 0.3416 x10 এর যে মান সেটাও হচ্ছে 0.3416 x9 এর y এর যে মানটা ছিল সেটা ছিল y9 এর যে মানটা সেটা ছিল 0.2851 এবং
10 এর দশম পুনরাবৃত্তিতেও y এর মান সেম এবং z এর মান নবম পুনরাবৃত্তি যখন বের করছিলাম ইটারেশন আর কি তখন হয়েছিল এটা এবং দশম পুনরাবৃত্তিতে 0.5053 হয়েছিল এখানে হচ্ছে 0.5052 প্রায় কাছাকাছি সুতরাং আমরা বলতে পারি এখানে আর করার দরকার নাই সুতরাং এখানে আমরা বলতে পারি এখানে নবম এবং দশম পুনরাবৃত্তি মানের পার্থক্য অতি সামান্য সমান হয়েছে দুইটা আর একটা সামান্য একটু পার্থক্য আছে সুতরাং আমরা ফলত সমীকরণের জোট লিখতে পারি x ইকুয়াল 0.3416 y ইকুয়াল 0.2851 এবং z ইকুয়াল 0.5052 তো এটাই ছিল সলিউশন আশা করি বোঝা গেছে এখানে ক্যালকুলেশন একটু মানে দ্রুত করতে হয় ক্যালকুলেটরের সাহায্যে তো প্র্যাকটিস করবেন আশা করি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।